ভয়ঙ্কর অনলাইন ক্লাসে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজ আমি আমাদের গণিত বইয়ের 4.1 এর 21 নং সৃজনশীলের সমাধানটি করব। বোর্ডে প্রশ্নটি রয়েছে, দেখো আমাদের উদ্দীপকে রয়েছে পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। আমরা এখন ক নং প্রশ্নটি সমাধান করব। দেখো ক নং প্রশ্নটি রয়েছে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ ইনভার্স সি এ এর মান নির্ণয় করো। এখানে আমাদের এই মানটা নির্ণয় করার জন্য পি এবং কিউ এর মান প্রয়োজন, যা আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে। পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ এবং কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ ইনভার্স সি এ। এখন পি এর মান দেওয়া রয়েছে এক্স টু দি পাওয়ার এ বি সি। এখন দেখো এক্স টু দি পাওয়ার এ এর উপর আবার পাওয়ার বি সি রয়েছে। আমরা জানি পাওয়ার এর উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়। কিউ এর মানটা আমরা একই ভাবে লিখব, এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ইনভার্স সি এ। যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটি গুণ হয়, তাহলে এখানে হবে এক্স এর সাথে বি সিটা গুণ হবে। যদি আমরা এর সাথে বি সি গুণ করি তাহলে হবে এ বি সি ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ইনভার্স সি এর সাথে যদি গুণ করি তাহলে হবে মাইনাস এ বি সি। আর আমরা জানি যে ভিত্তি যদি এক হয় তাহলে আমাদের পাওয়ার দুটো যোগ হয়, তাহলে ভিত্তি হচ্ছে এক্স এবং আমাদের পাওয়ার হচ্ছে এ বি সি এবং মাঝখানে যেহেতু যোগ হবে প্লাস এবং মাইনাস গুণ হয়ে যাবে। যদি প্লাস মাইনাস গুণ করে তাহলে মাইনাস হবে এ বি সি মাইনাস এ বি সি। যেহেতু এর আগে প্লাস রয়েছে এবং এটা মাইনাস, তাহলে দুটো কাটা যাবে, তাহলে এক্স এর মান হচ্ছে জিরো। আমরা জানি সূচক এবং লগারিদম অঙ্কে কোনো চলকের মান যদি জিরো হয় তাহলে তার মান হবে ওয়ান। এখন আমরা খ নং প্রশ্নটির সমাধান করব। খ নং প্রশ্নটির মধ্যে ছিল এই প্রদত্ত রাশিটির মান নির্ণয় করতে হবে। এখন আমরা এখানে প্রদত্ত রাশিতে রয়েছে পি বাই কিউ টু দি পাওয়ার এ প্লাস বি। এখন আমরা পি এবং কিউ এর মান এখানে বসিয়ে দিব। পি এর মান রয়েছে এক্স টু দি পাওয়ার এ এবং কিউ এর মান রয়েছে এক্স টু দি পাওয়ার পি টু দি পাওয়ার এ প্লাস বি। এখানে আমাদের কিউ বাই আর টু দি পাওয়ার বি প্লাস সি রয়েছে। এখানে আমরা কিউ এবং আর এর মানটি বসিয়ে দিব। কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি বাই আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড টু ইন্টু এখানে আর এবং পি গুণ সম্পর্কে রয়েছে, তো আর এবং পি এর মান আমরা বসিয়ে দিব। আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি এবং পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ মাইনাস সি। এখন দেখো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বিটা এ এক্স টু দি পাওয়ার এর সাথে ভাগ সম্পর্কে রয়েছে। এটা যদি আমরা উপরে নিই তাহলে এর যে পাওয়ারটি রয়েছে তা মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে প্লাস রয়েছে। তো আমরা এক্স টু দি পাওয়ার বিটাকে উপরে নিব, তাহলে এটা গুণ হয়ে যাবে। এটাকে উপরে নিতে এটার পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, টু দি পাওয়ার এ প্লাস বি যা রয়েছে আমরা তাই লিখলাম, কিন্তু এক্স টু দি পাওয়ার বি এর সাথে আমরা এক্স টু দি পাওয়ার সিটা উপরে নিব, তাহলে এটা গুণ হয়ে যাবে এবং এক্স এর এক্স টু দি পাওয়ার সি মাইনাস হয়ে যাবে টু দি পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড টু ইন্টু এখানে দেখো এক্স টু দি পাওয়ার সি এবং এক্স টু দি পাওয়ার এটা গুণ সম্পর্কে রয়েছে। এখানে যেহেতু ভিত্তি এক তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটাকে আমরা যেহেতু এটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা এ প্লাস সি লিখতে পারি টু দি পাওয়ার এ মাইনাস সি। এখানে আমরা ভিত্তি যদি এক করি তাহলে আমাদের মানটা পাওয়ারটা হবে এ মাইনাস বি টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু আবার যদি এখানে ভিত্তিটা এক করি তাহলে হবে বি মাইনাস সি টু দি পাওয়ার বি প্লাস সি। ডিভাইডেড টু ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস সি এর সাথে টু দি পাওয়ার এ মাইনাস সিটা গুণ 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 হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি।
এখন এটাকেও আমরা এই x টু দি পাওয়ার a মাইনাস b এর পাওয়ার a প্লাস b এর সাথে গুণ করে দিব, তাহলে হবে a মাইনাস b ইনটু a প্লাস c। এখানে আমরা একই কাজটি করব, b মাইনাস c ইনটু b প্লাস c ডিভাইডেড 2 ইনটু এটা যা রয়েছে না, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এটা এটাকে a একে যদি আমরা a ধরি এবং c কে যদি আমরা b ধরি তাহলে এটা রয়েছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আকারে এটাকে লিখতে পারি, যদি লিখি তাহলে হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানেও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আকারে সাজিয়ে লিখব, তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার কিন্তু এখানে হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার, কারণ এটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আকারে রয়েছে, ডিভাইডেড 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো এখানে এখানে রয়েছে x এবং x এখানে ভিত্তিটা একই রয়েছে, তাহলে আমরা পাওয়ার সবগুলো যোগ করে দিতে পারি, তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার এবং ডিভাইডেড 2 ইনটু a টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার কে আমরা এই ভাগ সম্পর্কটাকে উঠিয়ে নিব, এটাকে গুণ সম্পর্কে নিয়ে যাব, তাহলে এটা এটার নিচে যেহেতু 1 রয়েছে এই 1টা উপরে চলে আসবে এবং এই 2 ইনটু a x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ারটা নিচে চলে যাবে, 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে দেখো এখানে মাইনাস বি স্কয়ার এবং প্লাস বি স্কয়ারটা কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকবে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এবং আমরা উপরে যা লিখেছিলাম এখানে তাই লিখবো, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এবং নিচে এখানে রয়েছে টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে যেহেতু এটা গুণ সম্পর্কে রয়েছে তাহলে দুটো আলাদা, এটাকে আর এটাকে আমরা কেটে দিতে পারি, দেখো এখানে তাহলে আমাদের অবশিষ্ট থাকে হাফ বা 1/2। তাহলে আমাদের খ নং প্রশ্নটির উত্তর হচ্ছে হাফ বা 1/2। আশা করি তোমরা খ নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং প্রশ্নটিতে আমাদের এই লেফট হ্যান্ড সাইডের মানটিকে লেফট হ্যান্ড সাইডের মান 1 হবে এটা প্রমাণ করতে হবে। এখন আমরা p এবং q এর মান বসাবো, এখানে p এর মান রয়েছে x টু দি পাওয়ার a, q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, q এর মান হচ্ছে x টু দি পাওয়ার a c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার। এখন আমরা এই মানগুলো বসিয়ে নিয়েছি। এখন দেখো এখানে x টু দি পাওয়ার a এর সাথে x টু দি পাওয়ার b টা ভাগ সম্পর্কে রয়েছে, এটা যদি আমরা গুণ সম্পর্কে নেই তাহলে x টু দি পাওয়ার x এর যে পাওয়ারটা রয়েছে b এটা মাইনাস হয়ে যাবে, তাহলে হবে x টু দি পাওয়ার a ইনটু x ইনভার্স b টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানেও একই জিনিস ঘটবে, এখানে x টু দি পাওয়ার c টাকে c টা মাইনাস হয়ে যাবে, তাহলে হবে x টু দি পাওয়ার b ইনটু x ইনভার্স c টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এখানেও একই জিনিস ঘটবে, x টু দি পাওয়ার c ইনটু x ইনভার্স a টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার। এখন দেখো এখানে ভিত্তি x একই রয়েছে তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, যদি আমরা যোগ করি তাহলে এটা মাইনাস প্লাস মাইনাস গুণ হবে এবং মাইনাসই হবে, তাহলে উত্তরটি হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানেও ভিত্তি দুটি এক রয়েছে তাহলে পাওয়ারটি যোগ হয়ে যাবে, x টু দি পাওয়ার b মাইনাস c টু দি পাওয়ার b স্কয়ার প্লাস
ac plus c square into এখানে একই জিনিস আমরা করব x x to the power c minus a to the power c square plus ac plus a square এখন দেখো x এর পাওয়ার a minus b এর সাথে আরেকটি পাওয়ার a square plus ab plus b square গুণ সম্পর্কে রয়েছে তাহলে আমরা দুটি আলাদাভাবে গুণ গুণ দিয়ে লিখতে পারি তাহলে আমরা লিখব x to the power a minus b into a square plus ab plus b square into x b minus c into to the power b square plus bc plus c square এবং x to the power c minus a into c square plus ac plus a square আমরা জানি a cube minus b cube এর উৎপাদকের সূত্র হচ্ছে a minus b into a square plus ab plus b square এখন দেখো x এর পাওয়ার টি a কিউব মাইনাস b কিউবের সূত্রের আকারে সাজানো রয়েছে তাহলে আমরা এর পরিবর্তে a কিউব মাইনাস b কিউব আকারে লিখতে পারি তাহলে হবে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কে আমরা লিখব a কিউব মাইনাস b কিউব ইনটু x টু দি পাওয়ার এখানে হবে আমরা a কে b b হিসেবে ধরব এবং b কে c হিসেবে ধরব তাহলে হবে b কিউব মাইনাস c কিউব এবং এখানে a ধরব c কে ধরব a তাহলে হবে c কিউব মাইনাস a কে ধরব b হবে b কিউব তাহলে আমরা জানি তাহলে হবে x টু দি পাওয়ার c কিউব মাইনাস ও এখানে a কিউব রয়েছে a কিউব এখন দেখো ভিত্তি দুটি এক হয় তাহলে আমরা জানি পাওয়ার যোগ হয় তাহলে এখানে সবগুলো x এর পাওয়ার আমরা যোগ করে দিব a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব তাহলে দেখো এখানে x এর পাওয়ার হবে এখানে a প্লাস অবস্থায় রয়েছে এবং এখানে রয়েছে মাইনাস তাহলে দুটো কাটা যাবে এখানে মাইনাস b কিউব রয়েছে এবং প্লাস b কিউব রয়েছে তাহলে এই দুটো কাটা যাবে এখানে রয়েছে মাইনাস c কিউব আর প্লাস c কিউব তাহলে এটিও কাটা যাবে তাহলে পাওয়ার হচ্ছে শূন্য আমরা জানি সূচক এবং তাহলে পাওয়ার হবে জিরো আমরা জানি সূচক এবং লঘিগম অঙ্কে কোন চলকের মান যদি জিরো হয় তাহলে তার মান হয় ওয়ান তাহলে আমাদের গ নং প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছিল যে এই লেফট হ্যান্ড সাইডের মান হবে ওয়ান তাহলে এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ আশা করি তোমরা গণন প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ